হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস চৈতালিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো হাঁসের ডিমের ডালনা। খুব সহজে করা যায়, চলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে চারটে হাঁসের ডিম নিয়েছি, সাইজগুলো দেখলে বুঝতে পারছেন আগের মতো হাঁসের ডিমের সাইজ নেই, এখন তুলনামূলক অনেক ছোট সাইজের হয়ে গেছে। এখানে নিয়েছি আমি কিছু আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি এখানে দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি কিছু রসুনের কোয়া আর কিছুটা আদা। এবার আমি ডিমের ডালনার জন্য মশলা বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ লঙ্কার গুঁড়ো, এক চা চামচ মিট মশলা, এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওর নিচে দেওয়া লাইক বাটনে ক্লিক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। মশলাগুলো গোলা হয়ে গেছে, এবার আমাদের ডিম সেদ্ধ করতে হবে, তার জন্য আমি চারটে ডিমকে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে যাবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি ডিমগুলোর মধ্যে হলুদ নুন মাখাব। নিয়ে নিচ্ছি একটা টুথপিক, টুথপিকের সাহায্যে দেখুন ডিমের গাতে আমি একটু একটু করে ফুটো করে দিচ্ছি, যেন ডিমের পুরো শরীরের মধ্যে লবণ ঢোকে। আর একটা কথা বলে দিই, ডিম এভাবে ফুটো করে দিলে পরে ডিম কিন্তু অনেক সময় ছেটে, গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে ছেটে, তাতে পুড়ে যাওয়ার ভয় থাকে। যে এভাবে যদি একটু করে ফুটো করে দিই, বা আপনারা চাইলে খুঁটি দিয়ে একটু দাগ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গায়ে ছিটবে না। নিয়ে নিচ্ছি এক চা চামচ নুন, তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলোকে সবগুলো ডিমকে একসাথে আমরা মাখিয়ে নিচ্ছি। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি আমি তেল, তেল একটু গরম হয়ে গেলে আমি এক এক করে খুব আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভেজে তুলতে হবে। খানিকক্ষণ এবারে নেড়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অথচ বেল বাটনে ক্লিক করেনি, তাদের উদ্দেশ্যে বলি, হয়তো এমন হবে যে আমি এখানে ভিডিও আজকে আপলোড করছি, সেটা আপনাদের কাছে পেতে পেতে 3-4 দিন সময় লাগবে। এই জন্য বলি, যারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, প্লিজ তারা কিন্তু বেল বাটনে ক্লিক করবেন, যখনই আমি এখান থেকে কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ভিডিও নোটিফিকেশন রেসিপি পেয়ে যাবেন। এবার নিয়ে নিচ্ছি তেল, তেল সামান্য গরম হয়ে গেলে এবার আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। হালকা ভাজা হবে, একটা সুন্দর স্মেল বেরোবে জিরে থেকে। এবার আমি ছেড়ে দেব আর কাটা আলুগুলো।
আলুগুলো দিয়ে এবার খানিকক্ষণ আমাদের ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে আলুর সাথে এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ পেঁয়াজগুলো নরম না হয়ে যাচ্ছে। সামান্য এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু পরপর একটু একটু করে নেড়ে নেড়ে নিতে হবে, যেন নিচে ধরে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটো গুলো মোচে না যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, সবগুলোকে একসাথে ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, খুব সামান্য পরিমাণ। এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমরা যে মশলা গুলে রেখেছিলাম সেই মশলা জলটা দিয়ে দিচ্ছি। এবার খালি কষানোর পালা। এবার খালি কিন্তু একটু পর পর নেড়ে নেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে আর সুন্দর একটা স্মেল না বেরোচ্ছে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। খানিকক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিয়ে আমাদের কিন্তু ভাজতে হবে। জলটাও টেনে গেছে মশলার জল। ডিমের ডালনা যেহেতু পাতলা হবে না একদম, সামান্য একটু হালকা ঝোল হালকা গ্রেভি থাকবে, তবে কিন্তু ডিমের ডালনা খেতে ভালো লাগে। মাঝে মাঝে এভাবে একটু একটু করে নেড়ে নেব। আলু কিন্তু এই সময় কিন্তু পেঁয়াজ টমেটো সবই কিন্তু গলে গেছে আর আলু কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, তাই এখন কিন্তু বেশিটা অনেকটা জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তার ফাঁকে আপনারা কিন্তু একটু নুনটা টেস্ট করে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য, কারণ বেশিক্ষণ দিলে কিন্তু পুরো জলটাই টেনে যাবে। তিন মিনিট আমাদের হয়ে গেছে, জলটাও টেনে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি এক এক করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। হালকা ঝোলের মধ্যে ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু নামানোর পালা, আর বেশিক্ষণ নেই, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে সামান্য একটু নাড়বো আর একটুখানি ফোটাবো, কেন না হলে কিন্তু ডালনা পুরোপুরি শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সামান্য খুব সামান্য পরিমাণে ঘি, সবগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার আর ফোটানোর দরকার নেই, মোটামুটি আমাদের ডিমের ডালনা কিন্তু আমাদের হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে হাঁসের ডিমের ডালনা পরিবেশন করুন। আজকে রেসিপি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্রতিবারের মতন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। খুব ভালো থাকুন, এনজয় করুন হাঁসের ডিমের ডালনা। দেখা হবে আবার কোনো একটি নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থাকুন।